आज सब किछु आमार शेष हये गेल। জানিনা আমি পারুলের আর উত্তমের দুই হাত এক করে দিতে পারবো কিনা। আজ এই ভুলের জন্য, আমার একটা ভুলের জন্য আমি দুটি জীবনকে নষ্ট করে দিচ্ছি। ভগু ঠাকুর তুমি আমায় ক্ষমা করো। ভাই তুই আমাকে ক্ষমা করে দে রে ভাই। না দাদা না, আমি না জানতে আমি তোর বিয়ে দিয়েছিলাম লিলিমার সঙ্গে। দাদা জানি কোন দাদা চাই না বলতে পারিস? দাদা বল, আজ তোমাদের মুখ রাখতি সেই কলকাতায় সেই একটা বস্তির মেয়েকে আমি ভালোবেসেছিলাম, সেই বস্তির মেয়েকে আমি সব কিছু জেনে গেছি। সে কোথায়, সে কোথায় বললো? দেখো না পারুল, এই দেখো, সেই আমার দাদা নয়, সেই আমার বাবা। দাদা তোমার স্থান আমার হৃদয়ের মাঝে রে মোর। আমি আজ রামের মতন দাদা সীতার মতন বৌদি আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আজ রামের মতন দাদাকে আমি যখন নিজে ধরে রাখতে পেরেছি, তুমি আমাকে অমন কথা বলে তুমি আমাকে ছোট করবে না দাদা, জানো দাদা। আজ তোমার এই পারুলকেই আজ তোমার কাছে নিয়ে এসেছি, জানো দাদা, জানো। আজ সেই তামাল রায়ের বোন লিলিমা আমাদের সোনার সংসারটাকে ভেঙে তাছনাছ করে দিচ্ছে। চলো দাদা চলো, এই মুহূর্তেই তুমি আর আমি আর পারুল আমরা একসঙ্গে তিনজন মিলে আমাদের ঘরে ফিরে যাই। হ্যাঁ দাদা চলো। হ্যাঁ চল ভাই, চলো পারুল চলো। তোমার কাছ থেকে মানিয়ে গেছে দায় নয়, আই উত্তমকে আমি তিল তিল করে খুঁজলাম। আজ আজ গোপনে কথা মানুষ বলে চাপা দিয়ে রাখতে নয়। আজ তুই জানিস আজ ওই উত্তম একটা সামান্য ওই পারুল পারুল মেয়ে 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 বলে কে ভালোবাসত, তাই তিনি পারুলের কাছে চলে গেছে। তবে তবে আমি তোমাকে কি বলছি জানো, আজ যদি ওই উত্তম ওই এই বাড়িতে আসছে তোমাকে কি কাজ করতে হবে জানো? আজ আজ যদি উত্তমকে তার ভালোবাসা প্রিয় ভালোবাসাকে এই বাড়িতে দিয়ে আসে, তাকে তাকে এই ছুরি দিয়ে জীবন থেকে মুছে দিতে হবে, মুছে দিতে হবে। পারবে বলো? হ্যাঁ দাদা পারবো। হ্যাঁ পারবো, তুমি পারবে পারবে পারবে, তুমি সব কাজ করতে পারবে। আমি জানি তুমি তামালের বোন, তামালের বোন, তামালের বোন। তবে আজ যদি এই আমার লেট হয়ে যায় আর ওই উত্তমের এর ভালোবাসা প্রিয় সেক্সি মাল ওই লটঙ্গি যদি এই বাড়িতে প্রবেশ করে, এই সর্বপ্রথমে এই পারুলকে ওই ভগবানের নাম নিয়ে দুনিয়া থেকে তোমাকে সরিয়ে দিতে হবে। ধন্যবাদ দেবো,
আর খিটখিট করে হাসবো আর বলবো ভগবানের কাছে এই ভগবান তুমি কি করলে লাশ ফ্রিজকে ওই উত্তমের প্রিয় ভালোবাসাটাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিলি ধরো এই ছুরি ধরো তুই না আমার বোন তবে দেখো দেখো চারদিকে তাকিয়ে দেখো মনে হয় এই মনে হয় চলে আসছে আরে তোমার ওই প্রিয় ভালোবাসার কারণে আমি তেল তেল করে ঝুলে আছি ওই পারুলের কাছে সত্যিকার যদি ও পারুলকে অনুভব করে খুঁজে বাড়াই তাহলে আমি ক্ষমা করবো না সবাই যদি ভগবানের নাম থেকে এই ক্ষমা করে দেয় 100% আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি এই নীলিমা এই সেই যদি ক্ষমা পেয়ে যায় এই কামালের কাছ থেকে ক্ষমা পাবে না এটা গ্যারান্টি চলে আমাকে পাবে না যদি পাই একবার তোমার পারুল পাবে আমাকে দেখো আমি একা নই আমি তাকে সঙ্গে করে আমার এই বাড়িতে আমি নিয়ে এসেছি আজ ভেঙে তছনছ করে দিয়েছে আমার বৌদিকে আজ এই পৃথিবীর থেকে সরিয়ে দিয়েছে আজ আমার দাদাকে আমার কাছ থেকে আলাদা করেছিল সেই নীলিমাকে তুমি এই বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দাও পারুল সেই অধিকারটা তোমাকে আজ আমি দিলাম উত্তম তোমাকে কোনো টেনশন করতে হবে না যা করার আমি একাই করে নিব বেশ আমি তাই দেখতে চাই পারুল নীলিমা তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি কেন বেরিয়ে যাব তুমি বেরিয়ে যাও আমার এটা আমার বাড়ি আমার সংসার আমার সবকিছু আমাকেও তো বিয়ে করে নিয়ে আসো এই সংসারে সবাইকে সর্বনাশ করে সবাইকে খেয়ে ফেলেছো এই সংসার থেকে তুমি বেরিয়ে যাও আমাকেও তো বিয়ে করে নিয়ে আসছিল আমি কেন বেরিয়ে যাবো তুমি করে নিয়ে বেরোবে না ধান ধাক্কা দিয়ে বের করবো না আমি বেরোবো না বেরাও তোমার যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আছে তোমার এখানে কোনো অধিকার নেই তুমি বেরাও না তোমার অধিকার নেই পারুল তুমি তাকে ঘা ধাক্কা দিয়ে বের করে দাও কে তোমাকে খুন করলো বোন আজ আমি তোমাকে না ওই ওই একটা রক্ত মাখা ছুরি দিয়ে গেছিলাম কে ওই রূপা এই পারুল যদি এই বাড়িতে আসে এ তাকে দরিয়ার মুখ থেকে ভগবানের নাম নিয়ে সরিয়ে দিবি এই শেষ পর্যন্ত তুই খুন হলি বোন আমি উত্তম উত্তম হ্যাঁ তোমার একে তো উত্তম আবার একই নয় দুটি নয় একটি বলকে তুই দরিয়ার মুখ থেকে সরিয়ে দিতে পারলে হ্যাঁ পেরেছি তামাল কিন্তু তুই একটি কথা ভালো করে জেনে রাখবি তামাল তুই আর তোর বোন মিলে আমার এই সোনার সংসার থেকে তছনছ করে দিয়েছিস আমার গোড়ানো সেই ঘর থেকে ভেঙে আজকাল বসে ঝড়ে উড়িয়ে দিয়েছিস আজ বসতে মেয়ে বলে তাকে আমি কলকাতায় ভালোবেসেছিলাম আজ দাদা মোদীর মুখ রাখতেই তোর বোনকে আমি বিয়ে করেছিলাম শুধু তোর বোন নয় তুই শালা একটা শয়তান তবে রে জানো আর ব্যাপটি লাপট
আমি বেঁচেছিলাম এই আমার এই আমার বহিনের জন্য। কিন্তু শেষ পর্যন্ত তো একটা একটা চক্রান্ত করে ওই আমার এই চিড়ি দিয়ে আমার এই বাহিনটাকে জড়িয়ার মুখ থেকে সরিয়ে দিলে। আর আজকে তোকে আমি এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে যাই। তবে শালা তোর জন্য আজ আমার বাড়িটা একদম ছাড়কার হয়ে গেছে। তোর জন্য আমার বৌদিকে আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে হারিয়ে দিয়েছি। একমাত্র তোর মতন লম্পটের যদি চক্রান্তে আমার দাদা না পড়ত তাহলে তোর বোন নীলিমাকে আমি বিয়ে করতাম না। আর এই নীলিমাকে বিয়ে করে নিয়েছি, আজ আমার ঘরটা ভেঙে তন্ত্র চলেছে। আমি মরে যাব, চলে যাব, দুনিয়া থেকে উধাও হয়ে যাব। ইসবার কাছ থেকে আমি পোড়াবে জানিয়ে চলে যাব, তবে আমার বহিনের সাপোর্ট। এই আমাকে বহিন কি বলে গেছে জানো? কি বলে গেছে? বহিন বলে গেছে, বসলে বিবাহ চাই গো গো ভাইজান, আমাকে যে যারা চক্রান্ত করে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে, আজ তোমার সামনে যার ওই বাহির বলে পরিচিত দেয়নি, এ তাদেরকে তুমি সারা জীবনের মতো বাঁচিয়ে রেখো না, এ জীবন থেকে মুছে দাও। আজ আমার বাহির যা পরিচয় হয়ে গেছে, এই আমার শেষ কথা, আমি তোমাদেরকে বাঁচতে দেবো না, এই সুখের সংসার করতে দেবো না, এই এই ভগবান এই আল্লাহ এই খোদা মেহরবান দন্ডতি আরে মালিক, এই তোমার কাছেই এই প্রার্থনা আজকে আমি আমি এই এই ছুরি চেয়ে নিয়ে সর্প পড়ে দেবে, আমি এই উত্তমকে দুনিয়ার মুখ থেকে দেখো দাদা দেখো, আজ আমি আজ আমি এই নীলমাকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছি, যে তোমার এই চক্রান্তে আজ আমার বাড়িটা সম্পূর্ণ ছাড়কার হয়ে গেছে দাদা, যে শয়তানের জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে গিয়েছিল, সেই শয়তানটাকে আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছি দাদা। আরে চোখের জল আজ থেকে মুছে ফেল ভাই, মুছে ফেল, কথাই কি বলে জানিস, বরের খাল খুঁড়তে গেলে নিজে সেই খালে পড়ে যায়, তাই হয়েছে তামাল রায়, বরের জন্য খাল খুঁড়তে গিয়ে সেই খালে নিজে মারা গেল। কিন্তু আজকে আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে দাদা? এই ফারুল যদি আজ না থাকতো আমার সংসারটা ফিরে আসতো না দাদা। তাই ফারুল তুমি একটা যেন লোক স্বর্গ থেকে লক্ষ্মী রূপে তুমি মধুমাতা হয়ে এসে এই ঘরে। তাই বৌমা কি বলছে জানো? আমার কি ইচ্ছা হচ্ছে দাদা? বৌমা তোমার পায়ে নমস্কার। নমস্কার মতি দর্শক মন্ডলী, হয়তো আমাদের যাত্রা চলাকালীন যদি আপনাদের কাছে আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি, লাইটটা দে, নিজের সন্তান বলি, নিজের ভাই বলি, নিজের বন্ধু বলি, ক্ষমা করবেন, এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। হয়তো আমার বাড়ি মুর্শিদাবাদ, যে ইউটিউবগুলো চলছে ইউটিউবগুলো থেকে আমাকে অনেকবার অনেক সময় দেখতে পাই এবং আমার অনেকে ক্যাসেট শুনেছেন, আপনারা হয়তো জানি না আপনাদের এখানে এসে কতটুকু করতে পারছি সেটা আমার নিজে কম নিজে বুঝতে পারছি না। তবে আমার হাঁসপাটির মধ্যে আমার যেটা গুরুজন মাস্টার তিনি কিন্তু আজকে আসেনি, তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, তাহলে আমার ক্যাসেটের গান একটা ছোট্ট করে গাইতে আমার ইউটিউবের কাছ থেকে আমি চলে যাবো।